বাংলাদেশে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিটের বিষয়ে জানতে এই মুহূর্তে চলে যাচ্ছি সহকর্মী জাহিদ হাসানের কাছে। তিনি রয়েছেন হাইকোর্টে। জাহিদ, আজকে দুপুরে তো এই বিষয়ে শুনানি হতে পারে, আর কি বিস্তারিত তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? কাতার ভিত্তিক চ্যানেল আল জাজিরায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সামরিক বাহিনী সহ বিভিন্ন বিষয় যেই সংবাদ প্রচার হয়েছে, সেই সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সরকার সহ তাদের বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠন প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিকভাবে প্রতিবাদ হয়েছে সেটির বিষয়ে এই আল জাজিরা সম্প্রচার বন্ধের জন্য বাংলাদেশে সম্প্রচার যাতে বন্ধ করা হয় এবং আল জাজিরা যে সংবাদটি প্রচার করা হয়েছে সেই সংবাদটি যাতে ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য যেই মাধ্যমগুলো রয়েছে সেখান থেকে যাতে সরিয়ে নেওয়া হয় এরকম নির্দেশনা চেয়ে গতকালকে এমডি এনামুল কবির ইমন নামের একজন আইনজীবী, তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছেন এবং এই রিটের 524 নম্বর হচ্ছে এটির কার্যতালিকা, এর ধারাবাহিকতা রয়েছে, এটি কার্যতালিকা রয়েছে। এটি কখন শুনানি হবে এ বিষয়ে এখন পর্যন্ত আইনজীবীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি এবং জানাতে পারেনি এবং এটি আজকে শুনানি হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে যে রিটটি হয়েছে সেই রিটটি শুনানি করার জন্য আইনজীবী হয়তো চেষ্টা করবেন, আমরা খোঁজখবর রাখার চেষ্টা করছি যে কখন এই রিটটির শুনানি করা হবে এবং এ বিষয়ে হাইকোর্ট থেকে কোনো আদেশ আসে কিনা, কারণ ইতিমধ্যে সম্পাদক গিল্ডস থেকেও এবং কয়েকটি সামাজিক সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন থেকেও কিন্তু আল জাজিরা সম্প্রচার বন্ধের দাবি উঠেছে। সেই দাবিগুলো নিয়েই হয়তো তিনি আইনগত কি ব্যাখ্যা দেন আদালতের কাছে, আইনের কি কি বিষয় এখানে সম্প্রচার বন্ধের ক্ষেত্রে রয়েছে সে বিষয়গুলো তিনি হয়তো তুলে ধরবেন আদালতের কাছে। আদালত যদি সন্তুষ্ট হন অথবা যদি মনে করেন আইনগতভাবে আল জাজিরা সম্প্রচার বন্ধ করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে হয়তো হাইকোর্ট থেকে কোনো আদেশ আসতে পারে। এজি জয়, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।